মানুষ হত্যা করে যদি বিচার না হয়, কোন বিচার কোরআনে কারিমে যেটা 500টা আইন আল্লাহ দিয়েছেন, এই 500 আইনের একটা আইনও যদি আপনি লঙ্ঘন করেন, আর ওই আইনটা যদি দুনিয়াতে বিচার সঠিকভাবে না হয়, কিয়ামতের দিন ওই বিচার আল্লাহ ডবল করে করবে। আমি বোঝাতে পারছি? পৃথিবীতে কোনো কোরআনের আইনের কোনো বিচার যদি আপনি না পান, যে কোনো কায়দায় বেঁচে গেলেন, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ওই বিচার করে ডবল করে করবে। আর কোরআনে কারিমের 500 আইন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে পৃথিবীর জমিনে যদি আপনি কিছু করে থাকেন, কোরআনের আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আমি পড়েছি দুইটা শাস্তি আপনাকে আল্লাহ দুনিয়ায় দেবে। এটা আছে সূরা তহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতের ব্যাখ্যায়, অমান আগারবান দিকিরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, ইলাখির আয়া। দলিলগুলো লম্বা করে ব্যাখ্যা করে বলতে গেলে আমার আসল উদ্দেশ্য শেষ হয়ে যাবে। আল্লাহ এখানে জানাতে চেয়েছে, দুনিয়াতে আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি উপায় করে টাকা পয়সা ধন সম্পদ, আমার আল্লাহ বলেন ওর জীবন আমি এক নম্বরে দঙ্কা সংকীর্ণ করে দেব, ওর উপায় আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। আপনাদের এই সমস্ত জেলাগুলোর খবর আমরা অনেকগুলো বিষয় জানি, আমি নাম নিয়ে বলতে পারছি না, তাই অনেকে শেয়ার পাওয়ার পর এই 15 বছরে এত জমির এত টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না। আয়াতের ব্যাখ্যায় যে দুইটা শব্দ পেয়েছি কোরআন দিয়ে, আমি কি বলবো না গোপন করে দেব? না বলি আমি আবার 3 বছর চাই। আপনারা কানে হাত দিয়ে থাকেন, আমি বলে ফেলি, অবৈধ ইনকাম যারা করছেন করেছেন, এক নাম্বারে শাস্তি তাদের, দুনিয়াতে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। ভোগ করতে যে দেখছে না আপনি দেখতে পাচ্ছেন না, এক কথা বলে না কেন? একটা জেলার শুনলাম 4 ভাগের 1 ভাগে তার কি খাওয়া খেয়েছ, একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয় তো বাকিগুলো কি ঘাস কাটছে? এ বিশাল সম্পদের মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তার হওয়ার কথা ছিল না, কারণ তার যে বেতন আমি তো জানি। আমি সেই 11 সাল থেকে প্রশাসনের সাথে আছি, কারণ আমি 11 সালে প্রথম গ্রেপ্তার হওয়ার পরে ওসি সাহেবকে পড়াতাম, ওনার ওই জায়গা থেকে একেবারে আইসি পর্যন্ত যত সিস্টেম আছে সবগুলো আমার আয়ত্ত করা আছে, কার কি পজিশন কার কি টাকা, যে হিসাব এখন বের হচ্ছে, যে বাস্তবতা আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি এ লোকটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর ওই বেতন নিয়ে যদি চলে, তো এই সম্পদের মালিক হওয়া তার দ্বারা আরো কঠিন, কারণ তার আরো খরচ নেই। আর ওনারা যে সমস্ত ভিআইপি জায়গায় থাকে, আমি যে ওসিকে পড়াতাম, ওনার বেতন ওই সময় ছিল মনে হয় 42,000 টাকা, অথচ ওনার স্ত্রী আর সন্তান দুইটা ঢাকাতে যে বাড়ি নিয়ে থাকে ওই বাড়ির ভাড়াই হচ্ছে ওই সময় 11 সালে 52,000 টাকা। বেতন কত আর বাড়ি ভাড়া, বাকি টাকা আরো নেই, খাওয়া দাওয়া আছে, ছেলে মেয়ের কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া আছে, আর তার ম্যাডামের যে সাজ সব মিলে মনে হয় 2-3 লাখ টাকা না হলে মাস যাওয়ার কথা। বেতন কত? ও বেতন যাওয়ার পরও আরো ফেরেস্তারা দিয়ে যায় দিয়ে যায়। আমি একদিন পড়াচ্ছিলাম, প্রতি জমার দিন পড়াতাম, লাতা গুলো আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ঘোষ খাওয়া যাবে না। এ আয়াতটা হঠাৎ করে একটা লোক ব্রিফকেসের ভেতরে 10 লাখ টাকা নিয়ে ওনাকে বলছে, স্যার এই হাদিয়াটা রাখেন আর আমার ওই মাল ছেড়ে দিন। আমারে বলছে, হুজুর নেব, নেবেন মানে আপনারে পড়ালাম কি, আর আজকে সেই ঘোষের আয়াত, এতদিন যাই পড়িয়েছি আজকে ঘোষের আয়াত পর্যন্ত এসেছে সূরা বাকারা।
আর আপনি আজকে এই জিনিস পেয়েছেন। আমারে বলছো হুজুর এটা তো ঘোষ না, এটা তো হাদিয়া, হাদিয়া হাদিয়া আপনার সরকার দেয় না। ওই সময় দেখলাম গরম দিলে লোকটারে বেটা বেয়াদব, আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি, ওই সময় দেখলাম তাড়িয়ে দিল, পরে নিয়েছি আমি জানি না। এইরকম হাদিয়া যদি মাসে দশটা পায় ওর ৪২,০০০ টাকা নেওয়া লাগে। হ্যাঁ কথা বলে দেখেন, বাংলাদেশের দুইটা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয় এখনো পর্যায়ে, সিলেটের বিশ্বনাথ আর কুষ্টিয়ার মডেল থানা। কারণ যত মামাদের আর দাদাদের দেশে জিনিসপত্র আসে জায়গা নেই, সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যেই কয় মন গাঁজা না পাবে, লালনের মাজারের দরজাতে মন মন গাঁজা বেশি পাওয়া যায়। এটা তো আকাশ থেকে পড়ে নাকি? এই জন্য ওনার যে বেতন আছে, ওনার তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, মা বাবা আছে, সব খরচ মিটিয়ে তারপরে তো আপনি জমি কিনবেন, পাবেন কোথায়? পাবেন না। এই জন্যে বলছি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আপনি ওই জায়গায় যেতে পারেন না। তারপরও যখন গিয়েছেন আয়াতের বাস্তবতা দেখেন, দুনিয়াতে আল্লাহ সেই সম্পদ তাকে ভোগ করতে দিচ্ছে না। এই কথা বলা লাগবে, আমি কি 1,500 বছর আগের ওয়াজ করছি? 2-3 দিন আগে, বাকি দুনিয়াতে আল্লাহ এমন একটা চরম শাস্তির ভেতরে আপনাকে ফেলবে যেটা দেখে দুনিয়া আটকে উঠবে, যেটা জিনাইদার একজনের ব্যাপারে আমরা দেখলাম। আরো আসতে বলেন, সারা বাংলাদেশ না পৃথিবী হতভম্ব হয়ে গেছে। এ মহিলা তো 12 টুকরা করেছিল আর ওর লাশ যে কত টুকরা টুকরা হয়েছে এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। ছেলেমেয়েরা প্রতিদিন হায় হতাশ করছে, কান্না কাটিতে, এক টুকরা লাশ অন্তত দেন, একটু জানাজা পড়ি। আজকে ইন্টারনেটে দেখলাম কলকাতায় একটা সড়ক গাছের সাথে দুইটা বিসি ঝুলিয়ে রেখে বলছে এটা অমুকের বিসি। কোথায় নামিয়েছে চিন্তা করেছেন? বিসি যদি ওর না, ওটা মনে হয় ছাগলের বিসি হবে, কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বিসি হওয়ার কথা না, ওটা কোনো ছাগলের বিসি হবে। গাছের সাথে ঝুলিয়ে নিচে লিখে দিয়েছে অমকের বিসি। পৃথিবী আটকে উঠেছে। আমার তো মনে হচ্ছে 1,500 বছর আগে আয়াতে আল্লাহ যা বলেছে এই 2024 সালের এই মে মাসের 29 তারিখে আমরা 100 ভাগ খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছি। এই জন্য অবৈধ ইনকামে যারা আছেন থামেন, সে প্রভাব প্রতিপত্তির কারণে হোক, ক্ষমতার কারণে হোক, আইনের কারণে হোক, সিআরের কারণে হোক, যেখানে আছেন ওই জায়গায় থামেন। এক নাম্বারে আপনি জীবনে ওই অবৈধ সম্পদ ভোগ করতে পারবেন না, আর এমন চরম শাস্তির ভেতরে পড়বেন দুনিয়া আটকে উঠবে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দাও বলেন আমিন। জানি ওদের মগজে কথা ঢুকবে না, কারণ খতম আল্লাহু আলা কুলুবিহিম, ও কলবের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছে। আবু জাহেল যেদিন মারা যাচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসার পরে যখন ছুরি চালাবে গলার উপরে, ডাক দিয়ে বলে তুই কে? কে মানে? আমি ইবনে মাসউদ। কোন মাসউদ? বলে আমাকে একটা চড় দিয়ে আমার ডান কান তুমি কালা করে দিয়েছিলে, নষ্ট করে দিয়েছিলে কোরআনে কারিমের সূরা রহমান পড়ার কারণে। সূরায়ে রহমান যেদিন নাজিল হয় ওই দিন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা কে পারবে তোমরা রহমান তেলাওয়াত করতে? ইবনে মাসউদ দৌড় দিয়ে এসে বলেছিলেন হে রাসূল আমার একটু অনুমতি দেন আমি একটু তেলাওয়াত করে শোনাই। উনি কাবার চত্বরে উচ্চ কণ্ঠে আয়াতটা পড়েছিলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত শেষ হতে না হতে আবু জাহেল দৌড়িয়ে এসে
এমন একটা চড় লাগিয়েছিল এই কানের ওপরে, কান দিয়ে রক্ত বের হওয়ার পরে কানটা ওই যে নষ্ট হয়েছে, আর কোনোদিন উনি কানে শুনতে পাননি। এমনি মাসুদ রসুলের কাছে এসে কান দিয়ে রক্ত ছরছে এটা দেখালেন, নবীজি ওই দিন কাঁদছিলেন, হযরত ইবনে মাসুদও কাঁদছিলেন, জিব্রাইল এসে তাদের কান্নার মাঝে এসে মন খারাপ করে একটু কেঁদেছিলেন। এই লোকটা যেদিন মারা যায়, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসলেন, ডাক দিয়ে বলে আমাকে চিনতে পারোনি, সূরা রহমান পড়ার ফরা দিয়ে তুমি আমার কান দিয়ে রক্ত পর্যন্ত বের করে দিয়েছিলে, আমি সেই ইবনে মাসুদ, কি করতে চাও? তোমার এই কল্লাটা নবীর কাছে আমি নিয়ে যেতে চাই। আবু জাহেল ওই সময় বলেছিল, ইবনে মাসুদ আমার গলাটা যখন কাটতে চাও একটু বড় করে কাটো, মানুষ যেন দেখলে বসে যে নেতার মাতা শয়তান মরে যাচ্ছে, তেজ কমছে না, এরকম টাটকা শয়তান দেশে আছে না? কোরআন শরীফ দিয়ে না, ওদের বাকারি শরীফ দিয়ে বোঝালেও বুঝবে না। এমনি মাসুদ চিন্তা করলেন, মাথাটা যদি নবীর কাছে নিয়ে যেতে পারে তাহলে নবীজি খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন। ডাক দিয়ে বললেন, তুই কালেমাটা পড়, আমি তোরে এখনো মাফ করে দেব। বলে না, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে এখনো করতে পারে নাই। এমনি মাসুদ বলে, ঠিক আছে তোর আমি আর একটু সময় দিলাম। উনি দৌড় দিয়ে গেলেন রসুলের কাছে, আবার ঘুরে আসলেন, আবার বললেন, কালেমাটা পড়, আমি তোর এখনো মাফ করে দেব, আমি নবীকে বলবো যেন তিনিও মাফ করে দেয়। ও আবার ওই একই কথা যে আবদুল্লাহর ছেলে তোদেরকে জাদু করতে পেরেছে, আমাকে এখনো করতে পারে নাই। আমি এখনো যদি মোহাম্মদকে আমার কাছে পেতাম তাকে আমি নিজে টুকরা টুকরা করতাম। আবদুল্লাহ ইবনে মাসুদ বলে, এবার আর তোরে ছাড় দেওয়া যায় না, এতক্ষণ পর্যন্ত তোরে তিনবার ছাড় দিলাম, তুই আবার আমার নবীর দিকে আঙ্গুল তুলেছিস, তোরে আঙ্গুলও রাখবো না, এ মুখও রাখবো না। ছুরি চালিয়ে দিলেন, ও বলেছিল মাথাটা বড় করে কাটতে, ওর বিপরীতটা করে মাথা ছোট করে কাটলেন এই থুতমির নিচ দিয়ে, মাথাটা আলাদা হয়ে পড়ে আছে। চিন্তা করলেন নিয়ে যাই, তোলার চেষ্টা করলেন, দেখেন না নড়ে না। তরবারি ছিল যেটা, কানের একদিকে ছিদ্র করলেন, এক কানের ভেতরে ছিদ্রি করে রশি ঢুকিয়ে প্যাচ দিয়ে বেঁধে আর এক আগা দিয়ে টান দিলেন, দেখে না মাথা নড়ে না। চিন্তা করলেন, এ মায়ের শয়তানের মাথা এত ভারী হয়ে গেল কি করে, আমি একটা যুবক মানুষ এত চেষ্টা করি মাথা নড়ানোর কিন্তু নড়ে না। উনি বললেন, দেখি আর একটা কান ছিদ্র করি। দ্বিতীয় কান ছিদ্র করে ভেতরে রশি ঢোকালেন, মা রশির দুই মাথা টাইট করে বেঁধে নিজের বুকের কাছে রশি দিয়ে এবার টানতে আরম্ভ করলেন, দেখে হা মাথা নড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানাতে চেয়েছে, ইবনে মাসুদ আমার কোরআনে কারিমের পক্ষে থাকার কারণে এই লোকটা তোর একটা কান ছিদ্র করেছিল, আমি আল্লাহ তোর হাতে ওর দুইটা কান দুনিয়ায় ছিদ্র করে ওকে প্রতিশোধ নিয়ে দেখিয়েছিলাম। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে অনেকের উপরে আমার আল্লাহ প্রতিশোধ আরম্ভ করে দিয়েছে। আপনি একটা মানুষকে মারবেন, মেরে ফেলেন, চোখ তুললেন কোন কারণে? মনে করছেন তার মা বাবার দোয়া বৃথা যাবে? কখনো না, কারণ মায়ের দোয়ার বাবার দোয়া আরশে চলে যায়। তার মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম, বাবার আফসোস দেখেছিলাম, বার বার মা বাবা বলছিল আমার ছেলেকে তোরা মারবি মেরে ফেল, কিন্তু আমার ছেলেটা চোখ তুলা তুলে নিলি কোন কারণে? আমার মনে হয় মা বাবা তাহাজ্জুদের পাটিতে বসে আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলেছিল, ওই বিচার আমার আল্লাহ এখনো পর্যন্ত ভুলে যায় নাই। আপনি তার এক চোখ তুলেছিলেন, দুই চোখ তুলেছিলেন, আপনাকে আল্লাহ এত টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে জানাজা পড়ানোর জন্য একটা টুকরা এখন পাওয়া যাচ্ছে না। অভোলাবাসী যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, খলিফা আমি চিন্তা করলাম দুনিয়াতে আমি হত্যা করলাম, হত্যার বিচার যদি না হয় তাহলে কিয়ামতে আল্লাহ বিচার ডবল করে করবে,
সুতরাং আমি যেন বিচার তাড়াতাড়ি পাই, এই কারণে আপনার বারান্দায় রাতের বেলা চুরি করে লাশটা রেখে গেছি। হযরত ওমর বললে, মেয়েটা তুমি কেন এই তিন দিন তাহলে আসলে না? আমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। মেয়েটা বলে, খলিফা জানের মায়া আমারও আছে। ছেলেটা হত্যা করার পরে আমি মনে মনে ভাবছিলাম যে না, মনে হয় বেঁচে যেতে পারবো যদি ধরা না পড়ি, কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দিল না। বারবার যেন আমাকে তাড়া দিয়ে বেড়ায় যে তাড়াতাড়ি দুনিয়ায় বিচারটা করে ফেলো, আমি এসেছি, আপনি জলদি করে হায়াত থাকতে আমার বিচারটা শেষ করেন, মরণের পরে যেন বিচার আর আল্লাহ ডবল করে করতে না পারেন। হযরত ওমর রায় দেবেন হঠাৎ তাকিয়ে দেখলেন ওই চারজন যুবক এসে হাজির, ডাক দিয়ে বলে, তোমরা কারা? বলে, আপনি সে বিচারের রায় দেবেন বলে দাঁড়িয়েছেন, বসে আছেন, ওই বিচারের আসল আসামি আমরা চারজন। এই মেয়েটার কোনো দোষ নেই, গোসল করে আসছিল, এই জন্য ওর যৌবনের দিকে তাকিয়ে আমরা শয়তানের ধোকায় নফসের জালে পড়ে পাগল হয়ে অনমাদ হয়ে আমরা এই কাজ করে ফেলেছিলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবকেরা তাহলে চার দিন তোমরা আসলে না কেন, ওই তিন দিন পার হয়ে গেল। তারা বলছে, খলিফা কাজটা করার পরে শয়তান যেহেতু আমাদের কাছে আর ছিল না, এখানে একটা মাসলা বের হয়, কোনো অপরাধ যদি আপনি করেন মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে, কাজটা শেষ হওয়ার পরে শয়তান যখন আপনার কাছ থেকে পৃথক হয়ে যায় তখন মনে মনে আপনার একটা আফসোস আছে। আমরা জেনা করার পর শয়তান যেহেতু আমাদের কাছে আর নেই, আমাদের বিবেক তখন আমাদের তাড়া দিচ্ছে যে কি করলাম কি করলাম, কিন্তু আমাদের তো জীবনের মায়া আছে। মনে মনে ভাবছিলাম যদি এটা ধরতে না পারে তাহলে মনে হয় আমরা বেশি যেতে পারবো আর বিচার হবে না, কিন্তু আমরা এদেশে কোরআনে কারিম পড়ি বুঝি জানি, কোরআন আমাদেরকে বাঁচতে দিল না, এই তিন দিন আমাদেরকে তাড়া দিয়ে বেড়াই। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ফিল কতলা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য এই কিসাসের এই যে বিধান, মানুষ হত্যা করলে হত্যা করা লাগবে এটা লিখে দিয়েছেন, এটা ফরজ না, এটা লিখা একবারে সই স্বাক্ষর করে ইসলাম করা বিধান। কোরআনের আয়াত আমাদেরকে বারবার তাড়া দেয় যে তাড়াতাড়ি বিচারটা দুনিয়ায় করে ফেলো। আমরা জীবনের মায়া থাকার পরও কোরআনের তাড়া খেয়ে আর বাঁচতে পারলাম না, আপনি জলদি করে দুনিয়ায় বিচারটা করেন, মরণের পরে যেন এ বিষয়ে আল্লাহ আমাদেরকে আর জিজ্ঞাসা না করে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই ছোট্ট ঘটনা দিয়ে, পৃথিবীতে যদি কোরআনে কারিম বিজয়ী থাকে, কায়েম থাকে, প্রতিষ্ঠিত থাকে, মানবীয় গুণের কারণে হয়তো আমরা অপরাধে অপরাধী হব, গোনা করব, কিন্তু কোরআনে কারিমের তাড়া খেয়ে দুনিয়ার জীবন ত্যাগ করার আগে আমাদেরকে নিষ্পাপ করে আল্লাহ কোরআন দিয়ে বিদায় দেবেন। এই জন্যে তো বারবার বলছি, কোরআনে কারিম কি করে কায়েম করা যায়, বিজয়ী করা যায়, এই চেষ্টায় আমাদের থাকা লাগবে। তাহলে দুনিয়াতে আমরা গোনাহ করলেও মরণের আগে কোরআন আমাদেরকে তাওবা করার মাধ্যমে হোক, জরিমানার মাধ্যমে হোক, মুক্তিপণের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে ওটা মাফ করিয়ে তারপরে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হাদিসটা প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আজকের যে আয়াতগুলো পড়েছিলাম, আমার সামারাইজের বিষয় আলোচনার সাবজেক্ট এই মুক্তিপণ। কি বললাম, এটা দুনিয়ায় দেখলেন মুক্তিপণ দিয়ে হত্যার মামলা থেকেও বাঁচা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন হাজার হাজার লক্ষ মানুষের আমাকে মুক্তিপণ দিতে চাইবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমাই ইউবাসসারুনাহু। এর আগে সূরা মারাজের 1-9 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন, যে এক একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা, পাহাড়গুলো উড়ে যাবে, সারা ময়দানে একটা আওয়াজ হতে থাকবে, পানি চাই পানি চাই। এ কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক বলেন সবচাইতে অন্তরঙ্গ বন্ধু দুনিয়ায় যে তোমার ছিল তাকে তোমার সামনে আনা হবে। ইউবাসসারুনাহুম, খুব খেয়াল করে মিলাবেন নিজের সাথে, আপনার সব চাইতে নিকট আত্মীয় নিকট বন্ধু যিনি অন্তরঙ্গ শহীদ,
এই লোকটাকে আপনার সামনে আল্লাহ একেবারে সামনাসামনি হাজির করবে। আমার এখানে একটা প্রশ্ন আসে, বিশেষ করে এই ভোলা এই বরিশাল বিভাগে এইটা বেশি। আজ হাজারো মানুষ বিভিন্ন কায়দা কৌশল করে ছড়িয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে এক একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এটা ডাহা মিথ্যা কথা, পুরা বানোয়ার, পুরা ধোকাবাজি পূর্ণ কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে যখন হাজির করব বিচারের জন্য, প্রত্যেকটি মানুষ উঠবে স্রেফ একা একা। কয়জন করি এই আয়াত আমি বানালাম বলেন? যারা বলে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আমার বাবা চান দাদা চান উঠবে, এটা বানানো কথা নয়। আয়াতের পুরা সাংঘর্ষিক, কিয়ামতে আপনি আল্লাহর কাছে উঠবেন স্রেফ একা একা, কেউ থাকবেন আপনার সাথে। বিচার করার জন্য আল্লাহ নিজের সামনে ডাক দিয়ে প্রথমে ডাকবে আপনাকে, এরপরে বলবে তোর বন্ধুকে নিয়ে আসলাম এই যে সামনে, জিজ্ঞাসা কর। আল্লাহ পাক বলেন ও বন্ধুকে দেখার পরে মনে করবে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। এ কঠিন পরিস্থিতি দেখে যেখানে যুবতী মেয়েদের গর্ভ অবস্থায় যদি থাকে লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে আসে, অভলাবাসী নিজের দিকে তাকিয়ে এখন একটু ভাবেন তো, এই ময়দানে মনে করেন আপনি আছেন, আপনার বন্ধুকে শুধু প্রথম আল্লাহ নিয়ে এসে বলবে একে কি করবা দেখো, এত পরিচিত তোমার, বলবে আল্লাহ এ বন্ধুকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, তুমি আমারে ছেড়ে দাও। আল্লাহ বলেন হবে না। দ্বিতীয় নম্বর বলবে আমার সন্তানকে আমি দিয়ে দিলাম। কোন সন্তান? যেটা নিজের জীবনের চাইতে মানুষ বেশি ভালোবাসে। আজকে ইন্টারনেটে দেখেছেন এই যে কোন এলাকায় যেন দেখলাম ঝড়ে লন্ড বন্ড হয়ে সন্তান সহ উড়ে চলে যাচ্ছে, মা তার ছোট্ট 3 বছরের মেয়েকে কোলের ভেতরে নিয়ে মা নিজে মারা গেছে, তো সন্তানটার উপরে ছাউনি দিয়ে সন্তানটা বাঁচিয়ে রেখেছে। এই কঠিন পরিস্থিতিতেও নিজের সন্তানকে যে মা বাঁচিয়ে দেয়, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সন্তান পর্যন্ত ওই মহিলা বলবে আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম। ভালোবাসে আয়াতটা আমি বাস্তব জীবনে উপলব্ধি করেছি। আমার ছোট মেয়েটা নিয়ে ফারিহা জান্নাতকে ওকে কক্সবাজার নিয়ে গিয়েছিলাম জেল থেকে বের হওয়ার পর, যখন ওই বালি নিয়ে খেলা করছিল সমুদ্র সৈকতে, ওর ওপর এমন একটা আবেগ এমন একটা মায়া তৈরি করে দিয়েছে আমার আল্লাহ। আমার মনে মনে ওর খেলা দেখে মনে হচ্ছিল যদি বাংলাদেশ কেউ আমাকে লিখে দেয় যে দিয়ে দিলাম ভাই ফারিহাকে মেরে ফেলো, আমার সম্ভব না। কারণ ওর 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, এখন ওর 4 বছর বয়স, ওর ওপর আমার যে দুর্বলতা ভালোবাসা, আমার প্রতি ওর যে আকর্ষণ বাবার মেয়ে সন্তান হিসাবে, আমার মনে মনে বাস্তবতায় হচ্ছিল সারা বাংলাদেশ লিখে দিলেও একে দেওয়া সম্ভব না। অথচ আল্লাহ বলেন কিয়ামতের দিন হামজা এ ফারিহাকে পর্যন্ত আমারে বলবে মুক্তিপণ দিয়ে দিলাম। এ বলতে যত সহজ মনে হচ্ছে এটা কি বাস্তবে অত সহজ? আপনি করে দেখেন তো ওই জায়গায় যে, কারণ 3 বছর তো আমি ফাঁসির কন্ডেন্সেলের ভেতরে ছিলাম, বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কাউকে দেখতে পাইনি, 24 ঘন্টা আমার তালা লাগানো থাকতো আমার আর মামুন সাহেবের, এই জন্য ওদের প্রতি মায়া মহাব্বত আরো বেড়ে গেছে। যদি 10-15 দিন পরপর দেখা সাক্ষাৎ হতো কথা হতো, এত ভালোবাসা জন্মাতো না। সে 1 বছর রেখে গিয়েছিলাম, 4 বছর এসে ও তো আমারে ভালোভাবে এখনো চেনেও না। এখন আর প্রথম যেদিন বাড়িতে আসলাম আমারে বলছো হুজুর আমাদের বাড়িতে চলেন, কারণ ও আমারে চিনতে পারে না, মনে করছে এরকম হুজুর তো বহু আসে, মনে হয় এরকম একটা হুজুর।
আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন হামজা এই ফারিহাকে পর্যন্ত বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম, তুমি অন্তত আমারে বাঁচাও। তিন নাম্বার আল্লাহ নাম দিয়েছেন স্ত্রীর, আমি নিজেই বলবো আল্লাহ আমার স্ত্রী তামান্নাকে দিয়ে দিলাম, আপনি এরে নিয়ে আমারে মুক্তি দেন, আমার ভাইকে দিয়ে দিলাম যদি আমার ভাই নেই। আমাকে যারা আশ্রয় দিত রাজনৈতিক সামাজিক পারিবারিক দলীয় বিভিন্ন কায়দায় যারা আমাকে আশ্রয় দিয়েছে, আমার মামলার বিষয়ে যারা লড়ালড়ি করেছে নড়াচড়া করেছে, আমাকে এখনো যারা বিভিন্ন জেলায় গেলে আশ্রয় দেয়, সবগুলো কিয়ামতের দিন আমি বলবো আল্লাহ সব দিয়ে দিলাম। অমাং ফিলার দি জামিয়া, দুনিয়ায় যত সম্পদ আমার আছে স্থায়ী অস্থায়ী সব দিয়ে দিলাম, যান আমারে মুক্তি দেন। আল্লাহ বলেন সুম্মা ইউমজি, এর বড় মানুষ বলবে আল্লাহ আমাকে তুমি একটু ছাড় দাও, একটু বাঁচিয়ে দাও, এদের সব নিয়ে নাও। আল্লাহ তখন একটা ধমক দেবেন, কাল্লা ইন্নাহা লাযা, তোর আমি লাজাই দেব। কোন জায়গায় লাজা? কি জাহান্নামের একটা দরজার নাম লাজা? ভোলাবাসী, এখানে একটা নিরসন হওয়া দরকার। অনেকে মনে করেন জাহান্নাম সাতটা, জান্নাত আটটা, না জান্নাতও একটা জাহান্নামও একটা, কিন্তু এর স্তর এর শ্রেণী আছে আলাদা আলাদা। আমি পড়া কোরআনে জান্নাতের স্তর পেয়েছি একশোটার উপরে, আর জাহান্নামের স্তর সাতটার উপরে পেয়েছি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি জাহান্নামের দরজা স্তর ওইটা। এইটা তো আমি বানালাম নাকি? সূরা হিজর ১৪ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ৭ নম্বর লাইনের ৪৪ নম্বর আয়াতের শেষের দিকে আছে, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুউম মাকসুম। জাহান্নামের দরজা সাতটা, জাহান্নামের দরজা বলেন, দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এখানে যে দরজার নাম আছে, নাম কি? আরো জোরে লাজা বলেন, বলেন। এই কথাগুলো মুক্তিপণ হিসাবে আল্লাহ এই বিষয়গুলো দেওয়ার কথা বলছিলেন, হঠাৎ বলতে বলতে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন, ধমক সূচক শব্দ দিয়েছেন, কাল্লা কখনো না, একটাও তো নেব না, তোরে লাজাই দেব। কি লাজা? যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। ও ভোলাবাসী, পৃথিবীতে এমন কোন ঘর আপনি দেখেছেন বা শুনেছেন যেখানে গেলেই চামড়া খসে যায়? না, আমি পাইনি। রিমান্ডে আমি ১০ দিন ছিলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আমাকে তারা দেখিয়েছে, যে সমস্ত জিনিস নিয়ে এই নখ তুলে ফেলে ওই জিনিসগুলো আমি দেখেছিলাম। আমারও বলছিল আপনার তলবো, যে মাটির নিচে ভয়ঙ্কর যে ঘরগুলো আছে এই জায়গাগুলোকে আমি দেখেছি। ১২ ঘন্টা আমারে একেবারে হাত উপরে দিয়ে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল, কঠিন কঠিন শাস্তি আমিও পেয়েছি, কিন্তু আমার চামড়া খসেনি, বুঝেছি। তিন বছর যে অবস্থায় ছিলাম, খাওয়া দাওয়ার ঠিক ছিল না, চিন্তা পেরেশানিতে, তারপরও আমার চামড়া খসেনি। আল্লাহ পাক বলেন তোরে এমন ঘরে ঢোকাবো, এই লাজায় ঢুকতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। আপনার কথাগুলোকে হাসি মনে হচ্ছে? শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ? আলেম যারা আছে তারা তো বোঝার কথা, কত ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করালে আগে চামড়া খসে যাবে। শুধু চামড়া খসবে না, এর পরবর্তী দুইটা আয়াত আরো কঠিন। আমার তো আয়াতগুলো দেখার পরে পড়ার পরে মনে হয় আল্লাহ পাক যেন বাংলাদেশ দেখে দেখে এখনই নাজিল করছে, এইটাই চলছে। এবার যে দুইটা কথা বলবো দেখবেন এদেশের সাথে ১০০ ভাগ মিলে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর জায়গা লাসার নাম শুনলেন, এখানে গেলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন এখানে দেবকাদের জানো, ওই যে
সাবাত ও আবওয়াব দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এই লাজা নামক দরজা দিয়ে আল্লাহ কাদেরকে দিচ্ছে ভোলায় আছে নাকি আপনি দেখেন তো, দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ এই লাজায় দেবে, গেলে আল্লাহ আগে চামড়া খসিয়ে ফেলবে। এক নম্বরে আল্লাহ পাক বলেন লাজা ডাকবে তাদের, তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এক নম্বর সত্যের দিকে যাদেরকে আহ্বান করা হয়েছে এ মানুষগুলো সত্যের দিক থেকে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ঘুরিয়ে চলে গেছে। আর বাংলাদেশে এখন এই মানুষ বেশি, আমি যে এক দেড় ঘন্টা ধরে ঝাড় শব্দের ব্যাখ্যা বলছিলাম, অনেক মানুষ এখনো পর্যন্ত কোরআনকে বিজয়ী করা এই কথা শুনলে রাজনীতি মনে করে, অথচ এটা সত্য কথা, রসুলের কথা কি কথা, এ কথা বলে না কেন?